নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু আমি ভালো নেই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। তো সেই কারণে শরীরের অবস্থাটা একটু খারাপই। তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আর আজ হলো শুভ জন্মাষ্টমী। তো দেখো, জন্মাষ্টমী ব্রত পালন করব। তো আমি তোমাদের দাদাভাই দুজনেই উপবাস থাকবো আজকে সারাটা দিন। তো সকাল সকাল দেখো ঠাকুরের বাসনপত্র সব কিছু বার করে নিচ্ছি, কারণ সম্পূর্ণ তো এগুলো পুরো নিরামিষ যে বাসন আছে আমার ঠাকুরের সেইগুলোই বার করছি, সেই সব কারণ ভোগ রান্না করতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো বাসন টাসন বার করে দেখো, একদম ঘর দোর মুছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ঝটাঝট। শানটা কি মধ্যে যে লাল করেছিল কি জানি, ভালো লাগে না একদম। আমার মেয়েও উপবাস আছে, আমার মেয়ে আজকে ফল খেয়ে উপবাস আছে। ও বলছে যে ভাত খাবো না, তো ও ফল আছে যখন খেতে পাচ্ছে একটু একটু টুকটাক ফল খেয়ে নিচ্ছে। তো মেয়ে মেয়ের মতো করে উপবাস আছে, বাচ্চা মানুষ, ওর ইচ্ছা হচ্ছে। তোকে বললাম ঠিক আছে তুই ফল খেয়েই উপবাস থাক আজকে। দুপুরবেলা আমাদের তালের বড়ার আয়োজন চলছে, আপনাদের দেখাচ্ছি। এই তাল, বাসনপত্র, ফুল ইত্যাদি সব জোগাড় হয়ে আছে। আর আমাদের যেহেতু নিরামিষ আজকে রান্না, বা সব কিছু বাসনপত্র সব নিরামিষ, তাই আমাদের এই যে উনুন নিরামিষ একদম পুরো, মানে আজকে শুভ জন্মাষ্টমী। আর সেই জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে একটা আজকে ভালোই মানে উৎসব আয়োজন চলছে। আর আপনাদের দিদিভাই আজ সকাল থেকে সারাদিন রাত্রি মনে হয় উপবাস, আর সেই উপবাসের মধ্যে দিয়েই এই অনুষ্ঠান করছে। আর অনুষ্ঠানে কী কী জোগাড় করেছে এখন পর্যন্ত আপনাদের দেখাই। দেখুন, ফুল বাসনপত্র সারাদিন সব পরিষ্কার টরিষ্কার করেছে। এই তাল এবং যে উনুনটা সেটাও মানে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, এই উনুনেই সব হবে। আর যাই হোক, বাকিটা আপনারা দেখতে পাবেন। কি দিয়েছিলেন ভিডিওটা দেখে আমি মনে করতে পারছিলাম। তো বন্ধুরা, আজকে যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর আয়োজন চলছে। আর আমি 2 বছর আগে একবার জন্মাষ্টমী বাড়িতে পালন করেছিলাম, তারপরে 2 বছর হয়নি। তো এবছর যদিও শরীর খারাপ, তবু আজকে সকাল থেকে উপোস করে আছি। আর এখন করছি, বেশি কিছু ভোগ নিবেদন করতে পারবো না, তালের বড়া, লুচি, পায়েস যতটুকু পারবো করার চেষ্টা করব। আর সেই সবারই আয়োজন চলছে এখন। এখন এই যে তালের বড়ার জন্য ব্যাটারটা তৈরি করছি। ছায়া পড়ছে, কথা বলো। তো বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো দেখো আমাদের এখানে জন্মাষ্টমীর আয়োজন চলছে। জন্মাষ্টমীর আয়োজন চলছে, তো লুচি, তালের বড়া, আর এখানে দেখো পায়েসের জন্য দুধ বসিয়েছি।
তো বন্ধুরা, সব কিছু রেডি হয়ে গেছে। তো বেশি কিছু তো বানাতে পারিনি, তালের বড়া, লুচি আর একটু পায়েস করেছি। তো সেটা দিয়েই আজকে জন্মাষ্টমীতে আমি ভোগ নিবেদন করব। আর আমার গোপাল নেই, কারণ গোপাল আমি আনিনি, আর মানে গোপাল নিয়ে এসে ঠিক মতো হয়তো সেবা করতে পারবো না, কারণ নিজের শরীরও ঠিক নেই। তো সেই কারণে আমি গোপাল রাখি না। খো তো আমার ঘরে যা মানে আছে ঠাকুর, সেই ভগবান কৃষ্ণকেই আমি ভোগ নিবেদন করছি জন্মাষ্টমীতে। তো চলো আমি কী কী করেছি একটু তোমাদেরকে শেয়ার করি। তো ওখানে দেখো বড়া, লুচি, আমি জানি না কীভাবে ভোগ নিবেদন করতে হয়, আমার ঠিক অতটা জানা নেই। তবে আমি যেরকম করেছি মানে আমি যতটুকু জানি আর কি, তো আমি সেইভাবেই করেছি। আর এই হলো দেখো, যেহেতু বাড়ি ছিলাম না তো মানে পুজো দেওয়া হয়নি, আজকে সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে রাধা মাধব, এটা যেদিন আমরা মায়াপুর গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি। এত তুলেছি পাতা তুলেছি বন্ধুরা। আজকে আমি শুধু একা নই, তোমাদের দাদাভাই উপোস আছে, আমরা দুজনেই উপোস আছি। তো কীভাবে করে আমি ঠিক অতটা জানিও না, তো আমি আমার মতো করেই করেছি। আর এখন আমাদের পুজো দেওয়া হলো, এখন মানে ভগবানকে ভোগ নিবেদন করা হলো। আর তোমাদেরকে তো একটু শেয়ার করলাম, তো কারা জন্মাষ্টমী ব্রত পালন করেছো আর কীরকম মানে আমার হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কোথাও ভুল ত্রুটি হয়েছে কি সেটাও জানি না আমি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্দে শ্রী অদ্বৈত গদাধর শিব সাধি গৌর ভক্তবৃন্দ হরি বল হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল খুব সুন্দর লাগছে এবং সব থেকে ভালো ব্যাপার একটা সুন্দর দিন আমরা উদযাপন করতে পারলাম সত্যি মানে এটা যে কী আনন্দের আর কি ভালো লাগা মানে একটা দারুণ দারুণ একটা সুন্দর সময় উপভোগ করলাম আর কি আর খাওয়া দাওয়া তো আছে এখন সবই খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে প্রসাদ মানেই তার একটা টেস্ট আলাদা হয় আর তারপরে আবার এখানে দেখো একটু সাদা আলু তরকারি করা হয়েছে কারণ তো বন্ধুরা চলো তোমাদের দাদাভাইকে প্রসাদ দিয়েছি অদ্রিজাও খাচ্ছে আর আমি এখন একটু খাবো একটু সাদা আলু তরকারি করা হয়েছে কারণ সারাদিন তো উপোস আছি সারাদিন খাওয়া নেই তারপরে এই লুচি পায়েস বড়া খেয়ে মানে শরীরটা কীরকম যেন একটা লাগে ওই কারণে একটু ঝালঝাল করে সাদা আলু তরকারি হয়েছে তো শেষে একটু করে তরকারি খাবো আমরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে তো চলো শুভরাত্রি সকলে সুস্বাস্থ্য কামনা করি টাটা